আসসালামু আলাইকুম আব্রান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ট। প্রবাসীরা আসলে ছুটিতে দেশে ফিরে আসলেই কিন্তু তাদের ভিসা বাতিল করছে মালদ্বীপ, আর আজকের ভিডিওতে সেই প্রসঙ্গে আপনাদের সাথে বিস্তারিত তথ্য আলোচনা করবো। আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। অ্যাকচুয়ালি করোনার পরবর্তী সময় থেকে কিন্তু মালদ্বীপ থেকে যারা আসলে বিভিন্ন দেশে হতে পারে, সেটা বাংলাদেশি অথবা ইন্ডিয়ান অথবা অন্যান্য দেশেরা যারা মালদ্বীপে কর্মরত ছিল প্রবাসী হিসেবে, তারা তাদের কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে দেখা গেলো দেশে আসলো। পরবর্তীতে যখন ছুটির শেষে আবার মালদ্বীপ ফেরত যাচ্ছিলো, তখন কিন্তু একটা প্রবলেমে পড়ে যাচ্ছিলো যে দেখা যাচ্ছিলো যে তাদের কোম্পানি অথবা যে এজেন্সির মাধ্যমে তারা গেছিলো, তারা তাদের ভিসাটা বাতিল করে দিয়েছে। তো সেটার বিষয়টা এখন কিন্তু বেশ স্পষ্ট এবং এটা কিন্তু আপডেট তথ্য আমাদের কাছে চলে আসছে। তারা বলছে যে করোনাকালীন সময়ের পর থেকে অনেক কোম্পানি আছে যারা আসলে মালদ্বীপে শ্রমিক কাজ করতো, দেখা গেলো দীর্ঘদিন পরে তারা ছুটিতে দেশে আসছে। সাপোজ বাংলাদেশিদের কথা আমি যদি বলি, সেক্ষেত্রে অনেক বাংলাদেশি বাংলাদেশে আসছে, আসার পরে দেখা গেলো 2 মাস কি 3 মাস বাংলাদেশে কাটানোর পরে আবারও যখন মালদ্বীপে ফেরত যাচ্ছে, তখন দেখা গেলো বাংলাদেশ থেকে ইমিগ্রেশন পার করলো, তারপরে মালদ্বীপ ইমিগ্রেশনে ওখানে গিয়ে কিন্তু আটকে যাচ্ছে, তাদেরকে আবারও বাংলাদেশে ব্যাক করে দিচ্ছে। কারণ হিসেবে বলছে যে যেই কোম্পানিতে কর্মরত ছিলেন তারা, সেই কোম্পানি তাদের ভিসা বাতিল করছে, অথবা যে এজেন্টের মাধ্যমে গেছিলেন অথবা যে এজেন্সি তারা কিন্তু ভিসা বাতিল করছে। তো এই বিষয়ে আপনারা একটু সাবধান থাকবেন। যারা মালদ্বীপ প্রবাসী আছেন, তারা বাংলাদেশে আসলে তাদের কোম্পানির সাথে কথা বলে আসবেন যে দেখা গেল ভিসা যদি বাতিল করেই দেয় সেই কোম্পানি, তাহলে আসার এই মুহূর্তে প্রয়োজন নাই বিশেষ কারণ ছাড়া। আর তা না হলে যদি কোম্পানির সাথে কথা বলে যে হ্যাঁ তোমার ভিসা বাতিল করা হবে না, কারণ মালদ্বীপ এমন চাচ্ছে যে আসলে মানে মানুষজন ছুটি দিতে চাচ্ছে না অনেক কোম্পানি, এমন কিন্তু হচ্ছে। তো আপনারা আপনাদের কোম্পানির সাথে কথা বলবেন যে কোম্পানি যদি ছুটি দেয় যে হ্যাঁ তুমি যাও সমস্যা না, তোমার ভিসা বাতিল হবে না, তাহলে আপনারা দেশে আসবেন, না হলে অন্যান্য ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। কারণ দেখা গেলো আপনি এটা না জেনে বাংলাদেশে চলে আসছেন ছুটিতে, আবার দেখা গেলো রিটার্ন টিকেটে 50-60 হাজার টাকা খরচ করে আপনি মালদ্বীপে যাচ্ছেন, গিয়ে দেখা গেলো বাংলাদেশ থেকে স্মুথলি পার হয়ে গেলেন বাট মালদ্বীপে গিয়ে আটকে গেলেন, তখন এই যে 50-60 হাজার টাকা কিন্তু আপনার জলে। সেজন্য আপনারা যখন ছুটিতে বাংলাদেশে আসবেন, আপনাদের কোম্পানির সাথে কথা বলবেন যে তাদের যাতে আপনাদের যাতে যেই মানে ওয়ার্ক পারমিট বলেন অথবা ভিসাটা বলেন সেটা বাতিল না করে। তো এই বিষয়ে সতর্ক করার জন্য জাস্ট আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।